কিন্তু হঠাৎ হোটেলের রিসেপশনে আমার জন্য একটা ফোন আসে। আমার ফোনটা রাস্তায় পড়ে গেছিল, তাই আমার ফোনে না পেয়ে ও গেস্ট হাউসের ফোনে ফোন করে। আমি তখন বেরোচ্ছিলাম, হঠাৎ হঠাৎ রিসেপশন থেকে আমায় ফোন ধরালো। ফোনটা কেন বন্ধ তোমার? ওখানে আমার ইচ্ছে। তুমি কিন্তু বেশি উড়ছো। হ্যাঁ, এত বেশি উড়ো না রিক, কিন্তু প্রয়োজনে ডানা ছাড়তে জানে। নিজের ডানাটা আগে বাঁচাও রিক, তারপর না হয় অন্যেরটা ভেবো। আমি আসছি রিক, ঘোড়ায় বাড়িতে আসছি, তোমার মুখোশ আমি খুলে দেব রিক। ভিন্দি আমাকে সব বলেছে, আমি ওর পাশে দাঁড়াবো, সব সত্যি আমি সবার সামনে আনবো। না, বাড়াবাড়ি করছো তুমি। হ্যালো হ্যালো। আর রিক তখন নিজের গলার স্বর পাল্টে ফেলে আমাকে 2 মিনিট অপেক্ষা করতে বলে, আর আর নিজের মাথার দিব্যি দিয়ে দেয়। ওর উপর তখন আমার প্রচন্ড রাগ ছিল, প্রচন্ড রাগ, কিন্তু কিন্তু তাও আমি ওর মাথার দিব্যিটাকে অস্বীকার করতে পারিনি। যতই হোক, দিনের শেষে তো আমরা স্বামী স্ত্রী। কিন্তু তখনও বুঝিনি যে আমাকে 2 মিনিট অপেক্ষা করতে বলাটা ওরিকের একটা ভয়ঙ্কর চাল ছিল। রিক তখন বুঝে গেছিল যে সবকিছু শেষ হয়ে গেছে, ও হেরে গেছে।